মান্না থাকলে অন্যরকম একটা কিছু দেখতেন আপনারা, অন্যরকম একটা চেহারা দেখতেন। এত জানলাম ফাটা কিছু নোংরামি, এত কাদা ছোড়াছুড়ি করার কারণ সুযোগই থাকতো না। আরেকটা বিষয় মানে আফসাই ভাইয়ের কাছে আমরা একটু মানে অনুনয় এবং বিনয় সহ জানতে চাই, কালকে মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী, তো তার সাথে আপনার অনেক কাজ হয়েছে অথবা তার অনেক কাজ আপনার সাথে হয়েছে, তার সম্পর্কে একটু শুনতে চাই, যদি এই সময়ে তাকে স্মরণ করতেন। না না না, এখন এই মুহূর্তে না মান্নাকে নিয়ে কথা বলতে গেলে না এলোমেলো কথা হবে, এলোমেলো কথা হবে, এই মুহূর্তে বলতে চাই না, কারণ হ্যাঁ ওটা বলতে গেলে না এখানে আসে, এখানে আগে আসতে হবে তারপরে, এখন এই মুহূর্তে কিছু বলবো। তবে একটা অন্তত একটা কথা বলেন যে বর্তমান যে অবস্থা চলছে মান্না ভাই কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন? মান্না থাকলে অন্যরকম একটা কিছু দেখতেন আপনারা, অন্যরকম একটা চেহারা দেখতেন, এত জানলাম ফাটা কিছু নোংরামি, এত কাদা ছোড়াছুড়ি করার কারণ সুযোগই থাকতো না, কারণ সুযোগই থাকতো না, সে সুযোগ দেয়ও না কাউকে। এই পরিস্থিতির জন্য কি শুধুমাত্র একজন মান্নাকে শুধু প্রয়োজন নাকি আরো কিছু বিষয় আমাদের দরকার? দেখেন যে চলে গেছে তাকে তো আর পাবেন না, এখন যারা আছে এনাদের মধ্যে থেকেই কেউ না কেউ বেরিয়ে আসবে, এবং আসছেও তো, তাই না? দেখেন না আজকে পরিবেশ তো অন্যরকম না, ইন্ডাস্ট্রি চেঞ্জ আসছে, তো এই চেঞ্জটা দরকার ছিল, এই চেঞ্জটা ধরে রাখতে হবে, বাস আর কিছু না। আমি তার তাকে স্মরণ উপলক্ষে মানে যেহেতু মৃত্যুবার্ষিকী এগুলো যদি আপনি তার ভক্তদের মাগফিরাত কামনা করব, তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক, এবং আমাদের দোয়া যেন তার গুনাহ মাফ করুক আল্লাহ, কারণ একজন সৎ ব্যক্তি ছিলেন, একজন সৎ ব্যক্তি ছিলেন, একজন সিনেমা প্রেমিক ছিলেন, সিনেমাকে না মনে প্রাণে ভালোবাসত, এটাই তার এফডিসি তার সংসার, এফডিসির বাইরে স্টার্ট ছিল, এফডিসির ভিতরে কেউ বলতে পারবে না কারোর সাথে পাওলি মারছে বা কারোর সাথে বেয়াদবি করছে, সে প্রোডাকশন বয় থেকে প্রডিউসার সবাই কাঁধে হাত দিয়ে কথা বলতো। নায়ক অথবা অভিনেতার বাইরে একজন সংগঠক মান্নাকে কেমন দেখেছিলেন? দারুণ 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 দারুণ, থাক আজকে এইসব কথা বলবো, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।